ইতালিতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট দু একুশ উদ্বোধন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ইতালিতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ক্রীড়া সংস্থা গরিজিয়া মনফালকনে এ টুর্নামেন্টের আয়োজন করেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা গরিজিয়া মনফালকনের সভাপতি মারুফ পারভেজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোমেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় বাংলাদেশ বঙ্গবন্ধু ও তার পরিবারের কথা তুলে ধরেন আলোচকরা আলোচনায় অংশ নেন দুই মেয়র রিকার্দু ও কাউদিউ সে সময় অতিথিদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ক্রীড়া সংস্থা গরিজিয়া মনফালকনের নেতৃবৃন্দ রাষ্ট্রদূত বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন এরপর উদ্বোধনী খেলায় অংশ নেয়া খেলোয়াড়দের সাথে পরিচিত হন রাষ্ট্রদূত শামীম আহসান বঙ্গবন্ধু গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নিউ ইনোভেশন ও এলসিসি সিসি ভইডব মাঠে নামেন